গুড মর্নিং, আমি অবরদীপ, চলে এসেছি আজকে আরেকবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটু যাচ্ছি, বলেছিলাম না একটা জায়গায় যাবো, ওটা সারপ্রাইজ, নাম নিচ্ছি না। তো আজকে জায়গাটা যেখানে যাব সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আজকে হোলি, তো ওখানটায় জানো তোমরা খুব মানে বসন্ত উৎসব হয়, মানে দারুণ ব্যাপার একটা হয় হোলিতে। মানে আর ওখানে থাকার জায়গাগুলো লিটারেলি পাওয়া যায় না, ওখানে যে কটা হোটেল আছে সব বুক থাকে। আমার বাবার ফ্রেন্ডের একটা ওখানে হোটেল আছে, তো ওখানে বলে বুক করলাম যে হ্যাঁ প্লিজ একটা দুজনের জন্য রুম বুক করলে হয়ে যাবে। তো জাস্ট একটা রাত থাকবো, নেক্সট দিন সকালে বেরিয়ে আসবো ভোরবেলা গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক নিচ্ছি না, কারণ একটু অতিরিক্ত টেম্পারেচারটা খুব মানে কলকাতার মানে অবস্থাটা খুবই মানে কি বলবো মানে এই লেভেলে রোদ, তো মাথা ফাতা খারাপ হয়ে যাবে গরম। তো ওই জন্য আজকে ডিসাইড করলাম কি গাড়ি নিয়ে যাবো। আজকে টিনা ওদিকে রেডি হচ্ছে, আমি দেখাচ্ছি, চলো। তো পুরো রেডি এরই হচ্ছে, তুমি রেডি হওনি? এখান দিয়ে ব্রাশ করছে, মিনম করে আবার এদিকে ব্রাশ করছে, মানে হেসে হেসে কোথায় কি অ্যাঙ্গেল একটা হয় ওরকম ভাবে। এখন ভোর 4:30 বাজে, তো আমরা এখন রওনা দিলাম। 5:45 বাজিয়ে দিয়েছো মেকআপ করে, তুমি কি বুঝবে? আচ্ছা চলো, ঠিক আছে। তো এখন রওনা দিলাম, আর এখন একটু খিদে পাচ্ছে আমার, উঠলেই আমার এত ভোরবেলা কার খিদে পায়। আর আমি রাতে অনেকটা লেট করে মানে তাড়াতাড়ি খেয়েছি না, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। এখন যাই মাঝ রাস্তার শর্টস গুলো তোমরা দেখে নেবে, আর মাঝে চালাতে চালাতে তো ভিডিও বানাতে পারবো না। হ্যাঁ, তো তো এখন আমরা এখন যাই, আমাকে ফুয়েল ভরাতে হবে। এখন মোটামুটি ফুল ট্যাঙ্কি করেই বেরোবো, তো এখন হাফ ট্যাঙ্ক রয়েছে, আর একটু ঘুরিয়ে নেবো নিয়ে একবার দেখো ফুল চার্জ দেবে, দেখতে পাবে। ঠিক আছে চলো, তোমাদের এখন তোমরা শুধু এখন এনজয় করো শর্টসগুলো, যেগুলো অন দ্য ওয়ে তোমরা দেখতে পাবে। এবার এসছি ফার্স্ট হল্ট, যেটা হচ্ছে শক্তিগড়ে ফেমাস, যেখানেই দেখবে শুধু ল্যাংচা আর ল্যাংচা, ল্যাংচা মল, ল্যাংচা ভবন, ল্যাংচা জগৎ, ল্যাংচা বাড়ি, ল্যাংচা ল্যাংচা আর ল্যাংচা চারিদিকে। তো এখানে ফার্স্ট হলটা নিলাম, আমার অসুবিধা নেই, এর একটু ওয়াশরুমে যাওয়ার ছিল তাই দাঁড়ালাম, নাহলে আমি কন্টিনিউ টানা চালিয়ে দিতাম। আর এখানে তো রাস্তাগুলো তোমরা দেখলে মানে যাত অবস্থা, মানে এখান দিয়ে এখানে দেখা যাচ্ছে না, এত বাজে অবস্থা কুয়াশা পড়ে, মানে রাস্তা ভালো এই আর কি, মানে ভিজিবিলিটি খুবই বাজে ছিল, মানে এটা মানে অল ওভার দি ইয়ার থাকে না কিরকম বলছি। মেন ব্যাপারটা হচ্ছে যেটা এখন এখানে হল্ট নিলাম, আর এখানে আমি এক কাপ চা খাবো, জাস্ট দ্যাটস ইট, আর কিছু না। আমি বাইরে খাবার নিয়ে এসেছি, এ রান্না করেছিল কালকে, পুজো হয়েছিল ওইটা, আর চা খাবো না চাটা অসাধারণ করেছে। এখানে এসে ল্যাংচা খেতে হবে, ঢুকলাম শান্তিনিকেতনের ভিতরে। এখানে নানান জায়গায় উৎসবগুলো হচ্ছে ছোটো ছোটো, তো এখন মেন জায়গায় যাওয়া বাকি আছে, এখন দাঁড়ালাম যেহেতু, কারণ কালারসগুলো কেনা বাকি, মালা কেনা বাকি। দেখি এখানে রঙগুলো, অনেকগুলো কালার্স আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর 8 মিনিটের রাস্তা 2 ঘন্টা ধরে এসেছি, মানে গাড়ি না মানে মানে নড়ছে না, জাস্ট মানে আমি জাস্ট ক্লাচ ছাড়ছি, অফ করছি, আবার ক্লাচ ছাড়ছি, অফ করছি। আমি তো রীতিমতো 15 মিনিটের একটা ন্যাপও নিয়ে নিলাম ছোট করে, পাগল পাগল লাগছে, মাথা খারাপ হয়ে গেছে আমার গরমে, গরম মানে ভেবেছিলাম বাইকে আসবো, মানে খুবই, কিন্তু অনেকক্ষণ মানে 8 মিনিটের পথ আমরা 1.5 ঘন্টা এসেছি,
এত জ্যাম ছিল আজকে দিনে। ভাবো শুধু যারা এমনি মানে নরমাল যাচ্ছে বাইকে বা টোটো করে, তাদের কি অবস্থা? প্রচন্ড গরম, এত খারাপ লাগে, প্রচন্ড গরম, আর তারা ওইভাবেই আসছে। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি, একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে রোদটা একটু কমলে তারপরে বেরোবো। আর পাশে সোনাঝুরি ফরেস্ট আছে, হ্যাঁ সোনাঝুরি ফরেস্টের সামনেই আমাদের। এখন যাই, ব্যাগ লাগেজ ফাগেজ গুলো নিয়ে আগে ঘরে ঢুকি, ঘরে ঢুকে একটু শান্তি মুখে জল ফল ছিটা মারি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ঢুকছি এখন হোটেল অপরাজিতা, যেটা আমরা বসুন্ধরা আর্টস অ্যান্ড ক্রাফট ভিলেজ। তো এই হোটেলটা আমার বাবার একটা ফ্রেন্ডের। তো দেখো এখানে পুরো গার্ডেন, পাশে একটা সুন্দর, এত অসাধারণ একটা বাড়ি আছে না, জাস্ট মানে দেখার মতো, মানে আমার লিটারলি লোভ লেগে গেছে, মানে এত সুন্দর বাড়িটা। তো দেখাচ্ছি, এবার ঢুকেছি হোটেলের মধ্যে, এখান দিয়ে বাইরেটা বড় গার্ডেন টাইপের, কটেজ টাইপের এটা বেসিক্যালি। আর খেয়ে দিয়ে লাঞ্চ করে নিচে এলাম। আর এখানে খাবারের যা দাম বাবা রে, এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ খাবার। যাই হোক, এখানে পাইনি বলে আপাতত খেতে হলো। আর এখানে ব্যাপারটা হচ্ছে, এই জায়গাগুলো খুবই সুন্দরভাবে একটা সাজিয়ে, মানে এখনও ইনকমপ্লিট কাজ আছে, ওখানে একটা দোলনা আছে দেখাচ্ছে। আর এটা হচ্ছে বসুন্ধরা একটা আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, মানে এখানে সব ওই ব্যাগ, তারপর যত তোমার ওই অনেক রকম টাইপের স্যান্ডেলিয়ার টাইপের আছে, ঠিক আছে, তারপর তোমার ইয়ে আছে, ফটো, অনেকগুলো পোর্ট্রেট টাইপের, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর নানান ব্যাগস হ্যানা তেনা এগুলো পাওয়া যায়। তো আমি কটা জিনিস অর্ডার দিতে হবে আমাকে, তো আমি ব্যাগ কটা নিয়ে যাবো বাড়ি। তোমাদের যে বাড়িটার কথা বলছিলাম, এ দেখো মানে এত সুন্দরভাবে বানিয়েছে না, মানে ওয়েল প্ল্যান্ড, মানে আমার তো দারুণ লেগেছে। ও একটা পদ্ম ফুলের পন্ড আছে, এরকম দারুণ দারুণ লাগছে। আমি একটু ইয়েটা দেখছি, ঘুরে ঘুরে সুন্দর লাগছে, মানে এই যে এখানে গিয়ে করেছে, এই যেগুলো উপর দিয়ে যে ইয়েগুলো তোমার হ্যাঙ্গিং যে টপগুলো, দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ বানিয়েছে, মানে দারুণ বানিয়েছে। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে না, মানে একটা নিজের একটা স্বপ্ন যে এরকম একটা বাড়ি বানাবো। কি দারুণ ভিউ! আরেকটা জায়গা আছে তোমার দেখাবো, ওটা হচ্ছে কি কোপা নদী, না কোপাই, কোপাই নদী। ওখানে মানে আজকে এমনি পূর্ণিমা, আর ভিউটা দেখলে তোমাদের দারুণ লাগবে। আর এখানটা হাট বসেছে কোথাও একটু দূরে, না আচ্ছা ঠিক আছে। এখন একটু খিদে পেয়েছে, তাই এখানে একটা মোমোস টেস্ট করছি। এখানে মানে প্রপার যে হাটটা, মানে কি বলবো, ওই মেন ভিড় যেখানে অ্যাকচুয়ালি, যেখানে চলে এসেছি, তো এখানে মোমো খাচ্ছি। কাকে বললাম মোমোটা কেরম হয়, বলে একদম খাও, আমার কথায় মজা চলে আসে। এখানে মালপোয়া, পাটি স্যাপটা এগুলো বিক্রি হচ্ছে। রিপোর্টার লাগছে হাতে অন্য একটা মাইক। এই দেখো পলাশ ফুল পড়েছে খোপায়, আমাকে জোরদার করে দিয়ে কানের দুল কিনিয়েছে। রাবড়ি আছে খাবেন, দই আছে খাবেন, রাবড়ি দই খেয়ে বলছি, দাঁড়ো এক সেকেন্ড। কেন আমাকে তো শান্তিনিকেতনে ফেমাস দই, রাবড়ি দই, রাবড়ি অন্যরকম খেতে গো। হ্যাঁ ভালো না খারাপ, দেখতে পুরো টক দই, হ্যাঁ বাট মিষ্টি দই, মিষ্টি রাবড়ি
রাবড়ি দই রাবড়ি টেস্ট হ্যাবিট দোলের সময় মেলার সময় হাত উদ্বন্ধ হয় আমার এবার এসেছিল এবার আসেন এবার দোলের তো বসে বসে হয় না ও এখানে কেউ থাকে আদিবাসী লোক দেখাশোনা করে আমাদের হোটেল থেকে চেঞ্জ করে এলাম প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছিলাম সারা মানে অনেকটা ঘুরেছি তোমাদের দেখালাম যেহেতু আর আমি আজকে টোটো চালিয়েছি মস্তি এসছে মানে অনেকক্ষণ ধরে আমি তর পাচ্ছিলাম কখন টোটো চালাবো আর এটা আমার ইচ্ছে ছিল ট্র্যাক্টর চালানো দেখি মাঝ রাস্তায় কাল যাওয়ার সময় ট্র্যাক্টর চালানোর ইচ্ছা আছে আর এটা মজা তো যেটা হচ্ছে আমরা এখানে খেতে এলাম একটা রেস্টুরেন্টে এই যে হেসেল ঘর বলে ওখানে একটাই মটন বিরিয়ানি আছে আর কিছু নেই আর এ তো মাটন খায় না তো খাওয়ার এখানে অপশন নেই দেখি সামনে একটা জায়গা আছে ওখানে খেয়ে দেখি মানে পাবো কি না দেখি গিয়ে দেখি তো এখন একটা জায়গায় পেয়েছি ওর পাশেই ছিল অথেন্টিক বাঙালি খাবার একই একই ওটা সাজানো আছে আমি এরকম উপর দিয়ে তুলে দিচ্ছি আর বেশি খেতে বেশি তো বিরিয়ানি থেকে অনেক বেটার খাবার আর এখানে এত সুন্দর এত ব্লিসফুল এতটা মানে শান্তি জায়গা না এরকম খাবো আর আমরা যেখানে থাকছি এখানে জাস্ট চোখ বুঝে বারান্দায় দাঁড়িয়ে থাকবে শুধু ওটা কিসের ঝিঝি পোকার আওয়াজ আর জাস্ট অসম মানে আমি ফার্স্ট টাইম এলাম আমি নিজেই চালিয়ে এসেছি গাড়ি তুমি তো জানো আমি ফার্স্ট টাইম এলাম আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স জাস্ট অসম অসাধারণ মানে নেক্সটবার আমি চেষ্টা করবো মাসে একবার ভিজিট করার এখান একটা সবজি এক বাটি ডাল আর দুটো চিকেনের পিস দিয়েছে ভালো তো এটা হচ্ছে চিকেন থালি যেটা আমরা খাচ্ছি ও পাঁপড় দিয়েছি আমরা খেয়ে দিয়ে এখন অনেক টায়ার্ড হয়ে গেছে আমার হোটেলে চলে এসেছি এবং ঘুমাবো চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি গলা তোমার বসে গেছে হ্যাঁ অনেক ঘুরেছি তো ওই জন্য এটা কিনেছি ওখান থেকে আমার খুব ফেভারিট একটা বাজাতে পারে না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আর চ্যানেলটা সবাইকে শেয়ার করো আই হোপ তোমাদের ভিডিওটা থরলি খুব এনজয় করেছো ভালো লেগেছে তোমাদের মানে শান্তিনিকেতনের পুরো জায়গাটা তো বাস আমরা কাল সকালে মানে এখন ঘুমিয়ে পড়বো খেয়ে দে কাল সকাল সকালেই বেরিয়ে যাবো মানে খাওয়া দাওয়া তোমাদের খাওয়া হয়ে গেছে কাল সকাল সকালে আমরা বেরিয়ে যাবো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের ফ্যামিলি ফ্রেন্ড সবাই শেয়ার করে দিও চ্যানেলটা যাতে আমরা খুব বড় আরও ভালো হতে পারি আর তোমরা যদি সাবস্ক্রাইব করো আমরা খুব মোটিভেট ফিল করবো নিজেদের খুব মানে ইচ্ছে করবে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আর যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিও সেটা তোমরা কমেন্টে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো বাস আজকে এতটাই আর ব্লগটা আমি এখানে এন্ড করছি আমরা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা